আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে যে অঙ্ক নিয়ে আলোচনা করবো দশম শ্রেণীর কোষে দেখি চোদ্দ দুশো দুই পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে অংশীদারি কারবার তো তোমাদের বলবো তোমরা হচ্ছে অংশীদারি কারবারের এই অঙ্কগুলো করবো তোমরা বই খোলো আগে দুশো দুই পৃষ্ঠাতে যাও তারপর খাতা পেন নিয়ে বসো আর অঙ্ক দেখতে থাকো এবং শিখতে থাকো তো একের দাগের অঙ্ক আমি শুরু করছি আমিও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে পনেরো হাজার এবং পঁচিশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলাম এক বছরে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো হিসেব করে দেখি কে কত টাকা লভ্যাংশ পাবে তো এই হলো আমাদের অঙ্ক তো এই অঙ্ক আমরা সমাধান কি করে করব না একের দাগের অঙ্কই আমরা বলবো আমার এবং মালার মূলধনের অনুপাত কত পনেরো হাজার এবং পঁচিশ হাজার তো এটাকে আমরা প্রথমে হাজার দিয়ে ভাগ করলে পাচ্ছি পনেরো আর পঁচিশ তারপর পাঁচ দিয়ে ভাগ করলে থ্রি টু ফাইভ তো আশা করবো এটা তোমরা বুঝতে পারলে আমরা অনুপাতটা বার করে নিয়েছি মূলধনের অনুপাত কিসের অনুপাত না মূলধনের অনুপাত এবার এখন দেখো বছরের শেষে লাভ কত হয়েছে বছরের শেষে লাভ হয়েছে ষোলো হাজার আটশো টাকা তাহলে এইটা মূলধনের অনুপাতে ভাগ হবে তো মূলধনের অনুপাতে কীভাবে ভাগ হবে আমি পাবো ষোলো টাকা আর থ্রি ইস টু ফাইভ অনুপাতে ভাগ হচ্ছে তাহলে তিন আর পাঁচ মিলে কত হচ্ছে তিন আর পাঁচ যোগ করলে আট এই টাকাটাকে আটটা ভাগে ভাগ করতে হবে আর তিনটে ভাগ তার মধ্যে আমাকে দেয়া হবে তার মানে আমরা কি করব। আমরা ষোলো হাজার আটশোকে তিন বাই যোগফল তিন বাই পাঁচের মানে আট আট দিয়ে ভাগ করব। তাহলে আট দিয়ে ভাগ করলে এটা আট ভাগে ভাগ হলো আর তুমি তিনটে ভাগ পাচ্ছ তো আট দিয়ে ভাগ করলে এটা হচ্ছে একুশশো তাকে তিন দিয়ে গুণ করলে ছ হাজার তিনশো তাহলে আমি পাবো ছ হাজার তিনশো টাকা ঠিক একইভাবে আমরা যদি বন্ধু মালার কথা বিচার করি তাহলে সে আট ভাগের মধ্যে কটা ভাগ পাবে আট ভাগের মধ্যে পাঁচটা ভাগ পাবে তাহলে আটটা ভাগ করলে প্রত্যেক ভাগে কত থাকছে না একুশশো একুশশোর সাথে পাঁচ গুণ করলে দশ হাজার পাঁচশো টাকা তাহলে আমি পাব ছ হাজার তিনশো টাকা আর বন্ধু মালা পাবে দশ হাজার পাঁচশো টাকা তো এটা গেল তোমার একের দাগের অঙ্ক তো এবার আমরা চলে যাচ্ছি তোমার তিনের দাগের অঙ্ক দুয়ের দাগের অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিলাম করতে প্রবলেম হলে অবশ্যই আমাকে বলবে তোমাদের এটা বাড়ির কাজ তো আমি এবার তিনের দাগের অঙ্ক চলে যাচ্ছি তিনের দাগের অঙ্ক কি বলা রয়েছে শোভা ও মাসুদ দুজনে মিলে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে গাড়ি কিনে আর দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করলেন তাহলে গাড়ি কেনার সময় শোভা মাসুদের দেড় গুণ টাকা দিলে কে কত টাকা লাভ্যাংশ হিসাবে পাবে তো এই হচ্ছে আমাদের অঙ্ক তো এই সমাধান আমি তোমাদের জন্য করব তো দেখো অঙ্ক আমরা কিভাবে করব তো দেখো এখানে গাড়ির বিক্রয় মূল্য গাড়িটা বিক্রি করা হয়েছে কত না দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা দিয়ে বিক্রি করা হয়েছে দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা দিয়ে গাড়ি বিক্রি করা হয়েছে আর গাড়িটা কেনা হয়েছিলো কত টাকা দিয়ে গাড়িটা কেনা হয়েছিল দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি লাভটা পাবো গাড়ি বিক্রি করে লাভ হয়েছে কত না বারো হাজার পাঁচশো টাকা এবার এখন দেখো শোভা ও মাসুদের মূলধনের অনুপাত কত না শোভা মাসুদের ডের গুণ টাকা দেয় তাহলে এখানে ডের ডের ইস টু ওয়ান এই অনুপাত তাহলে ডের মানে হচ্ছে তোমার এখানে ওয়ান আছে একটু অস্পষ্ট তাহলে দু এক দুই দু একে তিন তিন বাই দুই ইস টু ওয়ান এবার আমরা এর নিচে কত আছে দুই এর নিচে কিছু নেই মানে এক আছে এক আর দুয়ে লসহ কত দুই তাহলে আমরা এই ভগ্নাংশটাকে দুই দিয়ে গুণ করে নেব তাহলে দুই দিয়ে যদি গুণ করি এখানে দুই দুই কেটে যাবে তাহলে পড়ে থাকে থ্রি ইস টু টু তাহলে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত বলবো আমরা থ্রি ইস টু টু এবার এখন লাভ হয়েছে কত লাভ হয়েছে বারো হাজার পাঁচশো টাকা সেই বারো হাজার পাঁচশোকে তাহলে পাঁচটা ভাগে ভাগ করে শোভা পাবে তিনটে ভাগ তাহলে শোভা কত টাকা পাবে আমরা ক্যালকুলেশান করতে পারি তাহলে আমরা ক্যালকুলেশান করে এটা পাঁচ দিয়ে এটাকে কাটলে আড়াই হাজার হচ্ছে আড়াই হাজার ইন্টু তিন সাড়ে সাত হাজার টাকা শোভা পাবে আর মাসুদ পাবে কত মাসুদ পাবে পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ তো পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ আমরা বার করেছি তো এটাকে কাট কেটে দিলে হচ্ছে তোমার হচ্ছে পাঁচ দিয়ে কাটলে আড়াই হাজার আড়াই হাজার ইন্টু দুই মানে হচ্ছে পাঁচ হাজার মাসুদ পাবে পাঁচ হাজার টাকা তো এবার আমি চলে যাব তোমাদের চারের দাগের অঙ্কতে তো চারের দাগের অঙ্ক দেখো পরে দেখো তিন বন্ধু যথাক্রমে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা মূলধন দিয়ে বসা শুরু করলো আঠেরোশো টাকা লোকসান হলো মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবে বলে সিদ্ধান্ত নিল তাহলে কাকে কত টাকা দিতে হবে তাহলে এখানেও তোমাকে প্রথমে কি করতে হবে তোমাকে যেটা করতে হবে চারের দাগের অঙ্ক তিনজনের মূলধনের অনুপাত নিশ্চয়ই বুঝতে পারছো পাঁচ হাজার ছ হাজার সাত হাজার মানে ফাইভ ইস সিক্স ইস টু সেভেন লোকসান হয়েছে আঠেরোশো টাকা তাহলে আঠেরোশো টাকা লোকসান হয়েছে তাহলে এরা কি করবে মূলধনের অনুপাতেই লোকসানটাকে পুষিয়ে দেবে তাহলে প্রথম বন্ধু কত দেবে আঠেরোশো সেটা ভাগ হবে কত ভাগে না এই যে পাঁচ ছয় আর সাতের যোগফল পাঁচ আর ছয় আর সাতের যোগফল আর পাঁচটা ভাগ দেবে প্রথম বন্ধু তাহলে আমরা তাই করেছি হুম তাহলে এখানে আমরা করলাম কি পাঁচ ছয় সাত এটা যোগ করলে আঠেরো আঠেরো বাই পাঁচ তাহলে প্রথম বন্ধু কত দেবে না আমরা যদি আঠেরো দিয়ে এটাকে কাটি পাঁচটা ভাগ করলে একশো তাহলে প্রথম বন্ধু দেবে একশো ইন্টু পাঁচ মানে পাঁচশো টাকা ঠিক একইভাবে তুমি যদি দ্বিতীয় বন্ধুর কথা বলো তাহলে দ্বিতীয় বন্ধু কত দেবে তাহলে দ্বিতীয় বন্ধু দেবে দ্বিতীয় দ্বিতীয় বন্ধু দেবে কত না আঠেরোশো আর কটা ভাগ দেবে বলো ছটা ভাগ দেবে আঠেরো ভাগের কারণ আঠেরো কোথা থেকে পেয়েছি এটা যোগ করে তাহলে এখানে কেটে দিলে তোমার হচ্ছে একশো তাহলে একশো আর ছয় হলো তাহলে দ্বিতীয় বন্ধু দেবে ছশো টাকা ঠিক একইভাবে তৃতীয় বন্ধুর কথা যদি আসে তৃতীয় বন্ধু দেবে তোমার হচ্ছে আঠেরোশো আর সাতটা ভাগ দেবে আঠেরো ভাগে ভাগ করার পর আঠেরো কোথা থেকে এলো এই যোগফল থেকে তাহলে কেটে দিলে হচ্ছে তোমার একশো তাহলে হচ্ছে সাতশো টাকা দেবে তোমার তৃতীয় বন্ধু তো এই গেল এবার আমি চলে যাব পরের অঙ্ক মানে তোমাদের পাঁচের দাগের অঙ্কতে আমি চলে যাব তো পাঁচের দাগের অঙ্ক দেখো পাঁচের দাগের অঙ্ক কি পাঁচের দাগের অঙ্ক বলা হয়েছে দীপু রাবেয়া মেঘা ছ হাজার এবং ন টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেন ঠিক এক বছর পরে চোদ্দ হাজার চারশো টাকা লাভ হলো ওই লাভের দুয়ের তিন অংশ সমান ভাগে আর বাকিরা মূলধনের অনুপাতে ভাগ করে নিল তাহলে কে কত টাকা পাবে এটা হচ্ছে তোমাদের অঙ্ক তো এই অঙ্ক আমি তোমাদের জন্য সমাধান করেছি তো দেখে নাও কিভাবে আমরা করতে পারি অঙ্কটা তো দীপুর আবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত এইটা ছ হাজার পাঁচশো পাঁচ হাজার দুশো আর ন হাজার একশো তো প্রথমে আমরা তেরো দিয়ে কেটেছি তেরো দিয়ে কাটলে পাঁচ তেরো পঁয়ষট্টি চার তেরো বাহান্ন আর সাত তেরো একানব্বই তারপরে একশো দিয়ে ভাগ করলে ফাইভ টু ফোর ইস টু সেভেন এটা হলো তোমাদের অনুপাত মূলধনের এখন লাভ হয়েছে কত চোদ্দো হাজার চারশো টাকা এবার চোদ্দো হাজার চারশো টাকা আর দুয়ের তিন অংশ সমান ভাগে ভাগ হবে তাহলে দুয়ের তিন অংশ মানে কত সমান ভাগে যেটা ভাগ হবে সেটা কত দুয়ের তিন দিয়ে আমরা গুণ করেছি করলে তিন দিয়ে এটাকে কার্ড কেটেছি কাটলে পাচ্ছি চার হাজার আটশো চার হাজার আটশো ইন্টু দুই মানে হচ্ছে ন হাজার ছশো টাকা সমান ভাগে ভাগ হবে তাহলে এই সমান ভাগ থেকে প্রত্যেকে কত পাবে এখন যদি আমি এই ন হাজার ছশোকে তিন দিয়ে ভাগ করে দিই তাহলে এখান থেকে প্রত্যেকে কত পাবে না তিন হাজার দুশো টাকা পাবে তাহলে প্রত্যেকে তিন হাজার দুশো টাকা পেল ন হাজার ছশো টাকা থেকে তাহলে বাকি টাকাটা কত বাকি টাকা বিয়োগ করলে পাচ্ছি না চার হাজার আটশো টাকা এই চার হাজার আটশো টাকা কিন্তু মূলধনের অনুপাতে ভাগ হবে তাহলে এই চার হাজার আটশো টাকা থেকে দীপু কতটা পাবে তো মূলধনের অনুপাত এইটা আর তার পাঁচটা ভাগ পাবে দীপু তার মানে এটা হচ্ছে ষোলো ষোলো দিয়ে কাটলে তিনশো আটচল্লিশ তিনশো ইন্টু পাঁচ মানে হচ্ছে পনেরোশো টাকা তাহলে দীপু এখান থেকে পেলো পনেরোশো টাকা আর যে অংশটা সমান ভাগে ভাগ হয়েছিলো সেখান থেকে পেয়েছিল তিন হাজার দুশো টাকা তাহলে একইভাবে দীপু যেমন পেলো তাহলে ওই চার হাজার আটশো থেকে রাবেয়া কত পাবে চারটে ভাগ পাবে বুঝতেই পারছো কেন মানে বারোশো টাকা অপরদিকে মেঘা পাবে কত না এই মূল এই অংশটার সাত ভাগ তাহলে সাত ভাগ মানে কত নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ একুশশো টাকা তাহলে তাই যদি হয় তাহলে দীপু মোট কত পাবে তোমার বত্রিশশো টাকা তো সমান ভাগে ভাগ হয়েছে আর পনেরোশো টাকা পরে পেয়েছে মানে এইটা এটা আবে প্রথমে তিন হাজার দুশো আর তারপর বারোশো মানে এইটা আর মেঘা মেঘা পেল তোমার তিন হাজার দুশো আর একুশশো মানে পড়ছে পাঁচ হাজার তিনশো তো এই গেল তো এবার আমি তোমাদের পরবর্তী অঙ্কতে যাবো পরবর্তী অঙ্ক মানে হচ্ছে আমরা চলে যাবো কোনটায় আমরা ছয়ের দাগের অঙ্কটাই চলে যাব ছয়ের দাগের অঙ্ক না কি না আট হাজার টাকা দশ হাজার টাকা এবং বারো হাজার টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে একটা ব্যবসা শুরু করেছে বছরের শেষে এক লাখ চৌত্রিশ হাজার টাকা সরি তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে সেই লাভ সেই লাভ থেকে ব্যাংকের কিস্তি পাঁচ টাকা শোধ করার পর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিল তাহলে তোমার লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসেব করতে হবে তাহলে এই ছয়ের দাগের অঙ্ক তিন বন্ধুর মূলধনের অনুপাত কত আট হাজার দশ হাজার আর বারো হাজার মানে অনুপাত করে নিলে ফোর টু ফাইভ টু সিক্স কী করে হয়েছে নিশ্চয়ই বুঝতে পারলে তো এবার বছরের শেষে লাভ হচ্ছে তেরো হাজার চারশো সেখান থেকে কিস্তি সহজ কত পাঁচ হাজার টাকা তাহলে পড়ে থাকে কত পড়ে থাকে তোমার আট হাজার চারশো টাকা এই আট হাজার চারশো টাকা এবার এই অনুপাতে ভাগ হবে তাহলে এই অনুপাতে ভাগ করলে প্রথম জন কত পাবে আমরা সহজেই পাবো যে আট হাজার চারশো কে এই অনুপাতে ভাগ করে আর চারটে ভাগ প্রথম বন্ধু পাবে তাহলে কত আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটা যোগ করলে পনেরো হয়েছে পনেরো দিয়ে এটাকে কেটে দিয়েছি পাঁচ পাঁচশো ষাট ইন্টু চার মানে প্রথম বন্ধু পাবে বাইশশো চল্লিশ টাকা ঠিক একইভাবে তোমরা নিশ্চয়ই দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধু বার করতে পারবে যেটা আমি করলাম না ক্যালকুলেশান আর তোমরা ক্যালকুলেশান করতে পারবে আমরা এই আশা রাখছি দ্বিতীয় বন্ধু কত পাবে বুঝতেই পারছো পাঁচটা ভাগ পাবে আর তৃতীয় বন্ধু ছটা ভাগ পাবে তো এইভাবে তোমরা করবে এইটা তো আমি এবার চলে যাব আজকের শেষ অঙ্ক এই ভিডিওর সাতের দাগের অঙ্ক দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না এই সত্ত্বেও তিন বন্ধু ছ হাজার আট হাজার এবং পাঁচ হাজার টাকা ধার নিল সমস্ত খরচ বাদ দিয়ে বছরের শেষে দুই বছর পরে তিরিশ হাজার চারশো টাকা আয় হয়েছে তাহলে সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেবার পর প্রত্যেকে নিজে নিজ কিস্তির টাকা ফেরত দিয়ে দেবে ব্যাঙ্ক থেকে যে টাকা ধার করেছিল ফেরত দিয়ে দেবে তাহলে হাতে কত টাকা থাকবে তো এই সাতের দাগের অঙ্ক তো সাতের দাগের অঙ্ক আমরা সমাধান করবো সাতের দাগের অঙ্ক তিনজনের মূলধনের অনুপাত আমরা বার করে নিয়েছি কী করে নিশ্চয়ই বুঝতে পারছো ছ হাজার আট হাজার আর পাঁচ হাজার সিক্স ইস টু ফাইভ সিক্স ইস টু এইট টু ফাইভ এবার লাভ হয়েছে তিরিশ হাজার চারশো টাকা তাহলে তিরিশ হাজার চারশো টাকা থেকে প্রথম বন্ধু কত পাবে নিশ্চয়ই বুঝতে পারছো এত ভাগে ভাগ হয়েছে হয়ে তার ছটা ভাগ তাহলে ছটা ভাগ মানে উনিশ দিয়ে ভাগ করলে তো এটা কত হচ্ছে না ষোলোশো ষোলোশো ইন্টু ছয় মানে ন হাজার ছশো টাকা প্রথম বন্ধু পাবে কিন্তু প্রথম বন্ধু ধার নিয়েছিল কত ছ হাজার টাকা তাহলে প্রথম বন্ধুকে ওই ন হাজার ছশো টাকা থেকে তোমার ছ টাকা বাদ দিতে হবে তাহলে ঋণ শোধ করার পর প্রথম বন্ধুর কাতে কাছে পড়ে থাকবে কত ন হাজার ছশো থেকে ছ হাজার বাদ দিলে তিন হাজার ছশো টাকা এবার একইভাবে ঠিক একইভাবে তোমরা দ্বিতীয় এবং তৃতীয় বন্ধুর জন্য নির্ণয় করো আশা করি তোমরা করতে পারবে যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে বলবে আর আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেল দেখতে থাকো আর অঙ্ক শিখতে থাকো আমি আবার পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের জন্য হাজির হব থ্যাংক ইউ ফর ওয়াচিং